31 ডিসেম্বরের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের ঘোষণা না দিলে 10 জানুয়ারি সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেওয়া শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এ সময় তারা বলেন, বেসরকারি শিক্ষকরা বৈষম্যের শিকার, তারা সরকারি শিক্ষকদের মতো ভাতাসহ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। একটি শান্তিপূর্ণ আলোচনায় তারা জাতীয়করণের ঘোষণা চান, তবে সেটি না হলে দাবি আদায়ে বসে থাকবে না বলেও জানান তারা।